সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে নব্বই দশকে বলিউড মাতিয়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সন্তান কারিশ্মার বাবা বিখ্যাত অভিনেতা রণধীর কাপুর এবং মা বিখ্যাত অভিনেত্রী ববিতা উনিশশো সালে প্রেম কয়েদি ছবির মাধ্যমে মাত্র সতেরো বছর বয়সে বলিউড যাত্রা শুরু করেছিলেন কারিশ্মা কাপুর কন্যা হিসেবে রক্তেই ছিল অভিনয় কিন্তু তারপরও অভিনয় নামতে নাকি পরিবারের সবাইকে বেশ কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে হয়েছিল কারিশ্মাকে রূপে গুণে অভিনয়ে এবং নাচে গানে মানুষের মন জয় করে নেন তিনি উনিশশো সালে দিল তো পাগল হে সিনেমাতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন কারিশমা গোবিন্দ সালমান শাহরুখ অনিল কাপুর সুনীল শেট্রী সহ নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই জুটি বেঁধে সফল হয়েছিলেন কারিশ্মা বিশেষ করে গোবিন্দ কারিশ্মা বা সালমান কারিশ্মা জুটি এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তবে সংসারে বাধা পড়ার পর থেকে বলিউড থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন কারিশ্মা স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি যদিও দুই হাজার ষোলো সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে কারিশ্মার বর্তমানে সন্তান নিয়েই সময় কাটছে তার তিনি দূরে থাকলেও তার মেয়ে কিন্তু ঠিকই আঁকড়ে ধরেছেন চলচ্চিত্রকে অর্থাৎ কারিশ্মা কাপুরের মেয়ে সামাইরা চলচ্চিত্রে পা রেখেছেন ছবিতে অভিনয়ের পাশাপাশি মাত্র চোদ্দ বছর বয়সী এই মেয়ে একটি গোটা ছবি পরিচালনা করে ফেলেছেন শুধু তাই নয় সেই ছবি দেখানো হয়েছে উনিশতম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে আর সেখানেই সামাইরার প্রশংসায় পঞ্চমুখ সমালোচক সহ শ্রেণীপ্রেমীরা শর্ট ফিল্মটিতে একটি ছোট মেয়ের কাহিনী তুলে ধরেছে সামাইরা যার কাছে যেটা আছে সেটা নিয়েই তাকে সুখী থাকতে হয় অন্যের জিনিস দেখে কখনোই হিংসা করতে নেই বি হ্যাপিতে এমনই এক কাহিনী শুনিয়েছে সামাইরা গর্বিত মায়ের কণ্ঠে কারিশমা জানান সামাইরার জন্য খুবই গর্ববোধ করি আমার খুবই ভালো লাগছে ওর ছবি এখানে দেখানো হয়েছে সামাইরা যা করতে চাইবে তাতেই সমর্থন পাবে ভবিষ্যতে বলিউডে অনেক বড় ভূমিকা পালন করবে সামাইরা এমনটাই ধারণা করা হচ্ছে কেননা কাপুর পরিবারের সবাই বলিউডের সাথে যুক্ত তো বন্ধুরা কারিশমা কাপুরের মেয়ে সামাইরাকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন